সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার দ্য চ্যানেল। তিনজন নাবালক কর্তৃক উপর্যুপরি ধর্ষিতা হলো এলাকারও এক নাবালিকা। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে চাপা ক্ষোভ বিরাজ করলেও মেয়ে পক্ষ যে কোনো সময় ওই তিন নায়কদের বাড়িতে হামলা হুজ্জতি চালাতে পারে বলে এলাকা সূত্রে খবর রয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনার বিবরণে জানা গেছে যে ইরানি থানার 7 বর্ষীয় এক নাবালিকা গত পরশু সন্ধে প্রায় 7টায় তার দাদুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। তাকে একাকি পেয়ে এলাকার ওই সুমন আলী বয়স 15, পিতা ইসমেদ আলী, আতাবুর আলী বয়স 12, পিতা ইসমেদ আলী, জীবন হোসেন বয়স 11, পিতা নুরুজ আলী, এই তিন মূর্তি নাবালিকাকে বলপূর্বক টেনে হিঁচড়ে সুমন আলীর বাড়িতে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। যন্ত্রণায় নাবালিকাটি চিৎকার করলে অপর দুজন মুখ চেপে ধরে, আর এভাবেই ক্রমান্বয়ে তিন মূর্তি মিলে ইজ্জত লুণ্ঠন করলো নাবালিকাটি। শেষে মেয়েটি বাড়িতে ফিরে এসে সমস্ত ঘটনা তার পরিবারকে জানালে গভীর রাতে থানায় মামলা করা হয়, যার 23 নম্বর হল 16/2019, তারিখ 13/3/2019, আন্ডার সেকশন IPC 376 ধর্ষণ মামলা, IPC 341 বলপূর্বক আটকানো মামলা, IPC 34 একাধিক ব্যক্তি জড়িত মামলা। এছাড়াও পক্সো 2012 আইনের 4 নং ধারা যুক্ত করা হয়েছে। ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার হলেন ইরানি থানার SI সুমন সাহা। ইরানি থানার সেকেন্ড অফিসার চৈতন্য রিয়াং জানালেন যে ইরানি থানার জুরিসডিকশনে, জায়গার নাম হইল শ্রীনাথপুর, এখানে একটা নাবালিকা মেয়ের রেপ করেছে। যেগুলা রেপ হয়েছে এটা তো আসামিও সব নাবালক, তো এটা মূলত আমরা ইরানি PS একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে। আমরা তারা নাবালক তারা একিউজ আছে, তারা এপ্রিহেন্ড করছি। এপ্রিহেন্ড করার পরে তারা কোর্টে তোলার পরে এটা তাদেরকে ধর্মনগর হোমে অর্ডার হওয়ার পরে আমরা ধর্মনগর হোমে এটা আমরা দিয়ে দিচ্ছি। নাবালক কয়জন আসলো? নাবালক 3 জন আছে। মেয়েটাও কি নাবালক? মেয়েটা নাবালিকা। কয় বছরের নাবালিকা? তো অনুমান 7 বছর। তো তারা 3 জনই জড়িত আসলো? হ্যাঁ, তারা 3 জনই জড়িত। তদন্ত চলছে, তারা বিরুদ্ধে আরও কত এভিডেন্স আছে এটা তদন্তের আয়ু এটা কইতে পারবে। শেষে পুলিশ গুণধর ওই 3 জনকে গ্রেপ্তার করে মেডিকেল করায় জেলা হাসপাতালে। প্রত্যেকেই নাবালক হওয়ায় আদালতের নির্দেশে বর্তমানে ধর্মনগরে একটি হোমে পাঠানো হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে গিয়ে আব্রু লুণ্ঠিত অবুঝ মেয়েটিকে দেখে আমরাও শোকবিহ্বল হয়ে উঠি। যন্ত্রণায় সে অনবরত কেঁদেই যাচ্ছিল। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।